তো রুটি রেডি, আমার বেগুন পোড়াও রেডি। নমস্কার, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। কি করছো রূপু? বেগুন পোড়া, বেগুনের সেজন্য তেল মাখানো হচ্ছে। ওফ, সেই জিনিস। এই বেগুন পোড়া দিয়ে রুটি খেতে আমার দুর্দান্ত লাগে। তো আজ করা হচ্ছে বেগুন পোড়া, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই নতুন ব্লগটি। বেগুন পোড়া সঙ্গে কি রুটি দিত? রুটি সঙ্গে হবে রুটি। তো বেগুন পোড়াটা আমরা ঘরে কেমন করে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেগুনটাকে চারদিক পোড়াতে হবে, তার মাঝে মধ্যে ঘুরিয়ে দিতে হবে যাতে এক পাশটাই শুধু যেন না পড়ে। কাঠের লাকড়ির উনুন হলে আরো বেটার হতো, কিন্তু এখন কাঠের লাকড়ির উনুন কোথায় পাবো? সব তো গ্যাস। যখন আমরা সময় ছোট ছিলাম তখন তো সব কাঠের লাকড়ি ছিল, তখন সেখানে পুরানো হতো। হ্যাঁ, ওই পোড়াটাও ভীষণ ভালো হয়। এই শীত যখন আসে তখন এই বেগুনের পোড়া আর রুটি আমার তো দুর্দান্ত লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্টসে জানাবেন। অনেকখানি পোড়া হয়ে গেছে, সুন্দর একটি গন্ধ বের হচ্ছে বেগুন পোড়ার। হ্যাঁ, এই শীতকালে বেগুন পোড়া আর রুটি, হ্যাঁ হ্যাঁ, ওই বেগুন পোড়ার উপরে যদি একটু পেঁয়াজ ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ওফ, জাস্ট ফাটাফাটি। বেগুন পোড়া হয়ে গেল, এখন এটাকে পরিষ্কার করা হচ্ছে। একদম ধোঁয়া উঠতেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, বাবা পুরা ধোঁয়া উঠতেছে। ওয়াও, এখন বেগুন পোড়াতে দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। তারপর দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা, দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, আর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল করে হবে, ওফ সেই লাগবে। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। বাঙালি আমরা আমরা কাঁটা চামচ ব্যবহার করি না, আমাদের আপনার হাত জগন্নাথ, আপনার হাত জগন্নাথ, এই ধরনের মাখামাখি না হাতই লাগে না। সেটাই বললাম, আমরা বাঙালি আপনার হাত জগন্নাথ। ওফ, দারুণ লাগছে গন্ধটা না, ধনিয়া পাতার গন্ধ, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার, ও দারুণ দারুণ না, সব মিলিয়ে খুব সুন্দর। রুটি ভাজা হচ্ছে। ওয়াও, তো শুরু করছি বেগুন পোড়া আর রুটি খাওয়া আমার ডিনার। এই দেখুন রুটিগুলো একদম সফট, রূপু রুটিটা দারুণ বানায়, একদম সফট। এই দেখুন রুটি সঙ্গে নিয়ে নিচ্ছি একটু বেগুন ভর্তা। আহা হা হা, দারুণ দারুণ, একদম শীতের আমেজ। ওয়াও চমৎকার। টু গুড টু গুড, দারুণ দারুণ। চমৎকার, শীতে বড় বড় বেগুনটা আসে না, ওটাতে বেগুন ভাজাও কিন্তু খুব ভালো হয়। যে বেগুনটা করছি সেই বেগুনটা দিয়ে ভাজাটাও খুব ভালো হয়। আমি একটু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, নতুন বেগুন আজকে যে কেন এত বিচি বিচি পেলাম বেগুনটার মধ্যে। এই বেগুনের কোয়ালিটি একবার একরকম আসে না তো অবাত্যের জন্য খারাপ লাগবে না। একদম নরম নরম রুটি আর বেগুন পোড়া। এই দেখুন ধনিয়া পাতা আছে, এর মধ্যে আছে পেঁয়াজ। আহা চমৎকার চমৎকার না। ঝালটাও দারুণ আছে, একটু ঝাল না হলে আবার হয় না। বেগুনের তো নিজস্ব সেরকম কোনো স্বাদ থাকে না, না এটাকে স্বাদ বানাতে হয়। চমৎকার, আর বেগুন পোড়ার মধ্যে একটু ঝাল ঝাল হলেই ভালো। ওয়াও সেই সেই। এই হলো আমার বেগুন পোড়া, রুটি দিয়ে কাঁচা লঙ্কা দেওয়া থাকাতে ভালোই ঝাল হয়েছে। বেগুন পোড়াটা না দুর্দান্ত হয়েছে, লঙ্কাতে ভালোই ঝাল আছে গো। সব লঙ্কা তো ঝাল হয় না, এটা ঝাল আছে, আমার হাতও জ্বলছে দেখছি। একটু পোড়া দেবো না, মনে হয় লাগবে না, আছে নাকি এখনো? আর একটু আছে। তো এই ছিল বেগুন পোড়া আর রুটির গল্প। আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাস্ট ফাটাফাটি।